হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো এখন সকাল 7:30 বাজে, তো এখন যাবো ছেলেকে নিয়ে সেগুনে, ছেলের আর দেওরের চুল কাটাতে। তো দেখো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের কেমন লাগছে। ছেলে তো চুল কাটতে নিয়ে ভীষণ কাঁদবে, ভীষণ জ্বালাবে আমাকে। তাও এখন গরম পড়েছে, তো চুলগুলো বড় হয়ে গেছে, না কাটালেও হয় না। তো দেখি চলো যাই ছেলেকে নিয়ে আর দেওরকে নিয়ে সেগুনে যাবো। দেখো আমাদের হয়ে গেছে যাওয়ার জন্য, আমাদের হাই করছে সবাইকে। তো আমরা পৌঁছে গেছি সেলুনে, তো দেওয়া বসেছে চুল কাটতে। আমার ছেলেটা এখন ঘুরছে, চুপচাপই আছে, কাকু চুল কাটছে, তো সেটাই দেখছে, কাকু চুল নিচে পড়ে যাচ্ছে নিচে। এখন শান্তই আছে, ঘুরে বেড়াচ্ছে। যখন ওকে বসাবো মন দেয় তখন দেখবো আর কত কান্না কাটবে। চুল হয়ে গেল, চুল কাটতেই দেবে না, চুল হয়ে গেল কান্না। শেষ পর্যন্ত চুল যতক্ষণ না কাটাবে ততক্ষণ ও কাঁদতেই থাকবে। এইভাবে চোখের জলে নাকের জল এক হয়ে যাবে। কাকু চুল কাটছিলো তো তখন ওর ভালোই লাগছিলো, দেখছিলো ঘুরে ঘুরে। বাচ্চাদের চুল কাটানো খুবই অসুবিধা। দেখো পিছনে চুলগুলো পুরোই কেটে নিয়েছে। তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো, ছেলে কি শেষ পর্যন্ত চুল কাটতে দিবে কিনা ফাইনালি। তো তোমরা দেখো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে যে তোমাদের ছেলে মেয়ে কি এইভাবেই কান্না করে চুল কাটতে নিয়ে, তো জানিয়ে তোমরাও কমেন্টে যে তোমাদেরও তোমাদের মায়েদেরও কি এরকম অবস্থা হয় বাচ্চার চুল কাটাতে নিয়ে। ফাইনালি চুল কাটতে দিল আমার ছেলে। তাহলে দেখো বন্ধুরা এখনো পর্যন্ত কাটছে, বন্ধুরা আমাদের জীবনে চুল কাটতে নিয়ে গেছে।